6. অটো সাজেশন, অবচেতন মনকে প্রভাবিত করার মাধ্যম, ধনী হওয়ার তৃতীয় পদক্ষেপ। অটো সাজেশন হলো এমন একটি টার্ম যা সকল সাজেশনকে উদ্দীপিত করে তোলে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের মনে পৌঁছে দেয়। অটো সাজেশন হলো এমন একটি টার্ম যা সকল সাজেশনকে উদ্দীপিত করে তোলে, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষের মনে পৌঁছে দেয়। অন্যভাবে বলা যায়, অটো সাজেশন হলো সেলফ সাজেশন। এটি হলো মনের মধ্যে যোগাযোগের একটি পন্থা যেখানে সচেতন চিন্তাভাবনাগুলো আশ্রয় নেয় এবং যা অবচেতন মনের অ্যাকশনের জন্য কাজ করে। সচেতন মনের মাঝে বিদ্যমান কর্তৃত্বপরায়ণ চিন্তাভাবনাগুলোর এগুলো ইতিবাচক কিংবা নেতিবাচক উভয়ই হতে পারে। সচেতন মনের মাঝে বিদ্যমান কর্তৃত্বপরায়ণ চিন্তাভাবনাগুলোর ভেতর দিয়ে অটো সাজেশন পৌঁছে যায় অবচেতন মনের কাছে এবং এইসব ভাবনা দিয়ে তাকে প্রভাবিত করে। বইয়ের ভাষা কিছুটা কঠিন তো হয়, তারপরে যদি হয় অনুবাদ, তারপরেও এই বইয়ের অনুবাদ আমার ভীষণ ভাল লাগছে অন্যান্য অনেক বইয়ের তুলনায়। সচেতন মনের মাঝে বিদ্যমান কর্তৃত্বপরায়ণ চিন্তাভাবনাগুলো, অর্থাৎ আমাদের মনে যেই চিন্তাগুলো বেশি পোক করে, খোঁচাখুচি করে, সেটা পজিটিভ হোক আর নেগেটিভই হোক, এটার ভেতর দিয়ে অটো সাজেশন পৌঁছে যায় অবচেতন মনের কাছে এবং এইসব ভাবনা দিয়ে তাকে প্রভাবিত করে। কোনো চিন্তাভাবনা হোক, সেটা নেগেটিভ অথবা পজিটিভ, অটো সাজেশন প্রিন্সিপালের সাহায্য ছাড়া অবচেতন মনে প্রবেশ করতে পারে না। প্রকৃতি মানুষকে এমনভাবে গড়ে তুলেছে যে তার সেই সব ম্যাটেরিয়ালের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যা তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে তার অবচেতন মনে পৌঁছে। ডিয়ার লিসেনার, পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয়ের নাম আপনারা যদি কেউ জেনে থাকেন, মনে থাকে এখন, প্লিজ কমেন্টে লিখতে পারেন। তবে অনেক মানুষই এটি অনুশীলন করে না বলে তাদের দিন কাটে দুঃখ দুর্দশায়। ধরে নিন, অবচেতন মন হলো একটি উর্বর বাগান যেখানে কাঙ্ক্ষিত শস্য রোপণ না করা হলে ভরে উঠবে আগাছায়। অটো সাজেশন হলো নিয়ন্ত্রণের একটি মাধ্যম যার সহায়তায় যে কেউ অবচেতন মনে সৃজনশীল চিন্তাভাবনা প্রবেশ করাতে পারে অথবা একে অগ্রাহ্য করে ধ্বংসাত্মক প্রকৃতির চিন্তা প্রবেশের অনুমতি দিতে পারে আপনার মনের সমৃদ্ধ বাগানে। আকাঙ্ক্ষা নামক অধ্যায়টিতে যে ছয়টি পদক্ষেপের কথা বলা হয়েছে তার লিখিত স্টেটমেন্ট আপনাকে দিনে দুইবার করে জোরে জোরে পাঠ করার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে অর্থের জন্য আপনার আকাঙ্ক্ষা ব্যক্ত হবে, আপনি দেখবেন এবং অনুভব করবেন যে আপনি কাঙ্ক্ষিত অর্থের মালিক বনে গেছেন। এই নির্দেশগুলো মেনে চললে আপনি আপনার আকাঙ্ক্ষার অভীষ্ট উদ্দেশ্যের সঙ্গে অবচেতন মনের সরাসরি যোগাযোগ ঘটাবেন, যার ভিত্তিমূলে রয়েছে পরিপূর্ণ বিশ্বাস। আকাঙ্ক্ষার অধ্যায়ে ফিরে যান যেখানে ছয়টি পদক্ষেপের কথা বলা হয়েছে, ভিডিওটিতে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আকাঙ্ক্ষার অধ্যায়ে আপনি সহজেই যেতে পারবেন। সামনে এগোবার আগে এগুলো অত্যন্ত সাবধানে আবার শুনুন, এভাবে বারবার শুনুন, পাঠ করুন, আপনার অবচেতন মন এগুলো গ্রহণ করবে এবং সে অনুযায়ী কাজও করবে। এ বইয়ের প্রতিটি অধ্যায় বারবার পাঠ করে হৃদয়ঙ্গম করা উচিত, কারণ আপনি যদি বিষয়টি বুঝতে না পারেন সামনে এগোবেন কি করে? আর বুঝতে না পেরে যারা অটো সাজেশনের সূত্রগুলো অনুসরণ করতে যায় তারা আসলে কিছুই লাভ করতে পারে না। সাদামাটা আবেগহীন শব্দাবলী অবচেতন মনে কোনো প্রভাব তৈরি করতে পারে না। মনে বিশ্বাস না থাকলেও অবচেতন মনে আপনি আপনার ভাবনাগুলো যথাযথভাবে প্রেরণ করতে পারেন না। প্রথমবারে যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ কিংবা পরিচালনা করতে না পারেন, হতাশ হবেন না, মনে রাখবেন কষ্ট ছাড়া কেষ্ট মেলে না। সুরা আল ইনসিরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই আছে
কষ্টের সাথে স্বস্তি। তার পরের দুইটা লাইন আরও কাজের, আপনারা সুরা ইনশিরা আল কুরআন থেকে পড়ে দেখতে পারেন। মনে রাখবেন, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, অর্থাৎ পরিশ্রম না করলে কিছুই পাবেন না। অবচেতন মনের কাছে পৌঁছা, তাকে প্রভাবিত করা, সব কিছুই একটা মূল্য আছে এবং সেই মূল্যটি আপনাকে শোধ করতেই হবে। কোনো কিছু আকাঙ্ক্ষা করলে তা নিয়ে ঠকবাজি করতে যাবেন না। কম মূল্যে কিন্তু আকাঙ্ক্ষিত সামর্থ্যের উন্নতি করা সম্ভব নয়। আপনি একমাত্র আপনার নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি যার জন্য ক্ষুধার্ত তার জন্য কিছু দেবেন কি দেবেন না। অটো সাজেশনের মূল সূত্রে বা প্রিন্সিপাল ব্যবহার করা নির্ভর করবে আপনি কাঙ্ক্ষিত কোনো কিছুর ওপর কতটুকু মনোযোগ দিতে পারছেন এবং সেই আকাঙ্ক্ষাটি যতক্ষণ পর্যন্ত না তীব্র অবসেশনে পরিণত হয়। আপনি যখন দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ছটি পদক্ষেপের সঙ্গে জড়িত নির্দেশগুলো পালন শুরু করবেন, তখন মনোযোগের সূত্রগুলো ব্যবহার করাও আপনার জন্য প্রয়োজনীয় হয়ে উঠবে। মনোযোগের কার্যকর ব্যবহার সম্পর্কে কিছু পরামর্শ দেওয়া যাক। আপনি যখন ছয়টি পদক্ষেপের প্রথমটি অনুসরণ করতে যাবেন, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ঠিক কী পরিমাণ টাকা চাইছেন তা আগে মনে মনে ঠিক করে নিন। যেখানে আপনি টাকার পরিমাণের ওপর নিজের চিন্তাকে কেন্দ্রীভূত করুন, চোখ বুজে দেখার চেষ্টা করুন সেই পরিমাণ অর্থ। এ কাজটি প্রতিদিন অন্তত একবার করুন। এ অনুশীলন চালিয়ে যাওয়ার সময় বিশ্বাস এর অধ্যায়ে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা অনুসরণ করুন এবং দেখুন যে ঠিক এই পরিমাণ টাকার মালিক আপনি বনে গেছেন। একটি কথা মনে রাখতে হবে, পূর্ণ বিশ্বাস নিয়ে যে আদেশ করা হয় তা কিন্তু অবচেতন মন মেনে নেয় এবং সেই আদেশ অনুসারে কাজ করে। যদিও এরকম আদেশ দিতে হবে বারংবার, অবচেতন মনকে এ কথায় বিশ্বাস করাতে হবে, কারণ আপনি নিজে এটি বিশ্বাস করেন যে আপনি কল্পনায় যে বিপুল পরিমাণ টাকা দেখছেন তা আপনার হওয়ার জন্য অপেক্ষা করছে। অবচেতন মন ওই টাকা পাবার জন্য অবশ্যই আপনাকে পথ বাতলে দেবে, উপায় খুঁজে দেবে, দেবে পরিকল্পনা এবং সূত্র যেভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে। নির্দিষ্ট একটি পরিকল্পনার জন্য অপেক্ষায় বসে থাকবেন না। মনে কোনো পরিকল্পনা এলেই তা নিয়ে লেগে পড়ুন কাজে। এরকম পরিকল্পনা ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে আপনার মনে চলে আসতে পারে অনুপ্রেরণার আকারে। এ অনুপ্রেরণাকে অসীম বুদ্ধিমত্তার কোনো ডাইরেক্ট টেলিগ্রাম কিংবা মেসেজও বলা চলে। অসীম বুদ্ধিমত্তার একে সম্মানের সঙ্গে ব্যবহার করুন এবং পাওয়া মাত্র একে নিয়ে কাজে লেগে যান। ব্যর্থ হলে তা আপনার সাফল্যের জন্য ভয়ানক হয়ে উঠবে। ছয়টি পদক্ষেপের চার নম্বরে বলা হয়েছে, আপনার আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো পরিকল্পনা তৈরি করুন এবং পরিকল্পনা নিয়ে সঙ্গে সঙ্গে নেমে পড়ুন কাজে। আপনাকে এ নির্দিষ্টটি মানতে হবে। নির্দেশনাবলীর সারাংশ। এ বইটি আপনি পড়ছেন কারণ আপনি জ্ঞান আহরণ করতে চান, তাই কি? এটি আরও ইঙ্গিত দিচ্ছে যে আপনি এ বিষয়ের একজন ছাত্র। আপনি যদি শুধু ছাত্রই হন, সুযোগ থাকে আপনি যা জানেন না তা করতে পারবেন। তবে যেসব নির্দেশ বা পরামর্শ দেয়া হবে তা যদি আপনি অবহেলা করেন কিংবা অনুসরণ করতে অস্বীকৃতি জানান তাহলে আপনি ব্যর্থ হবেন। সন্তোষজনক ফলাফল পেতে হলে বিশ্বাস নিয়ে সকল নির্দেশ অবশ্যই অনুসরণ করতে হবে। দ্বিতীয় অধ্যায়ে যে ছটি পদক্ষেপের কথা বলা হয়েছে তার সারাংশ এখানে দেওয়া হলো, সঙ্গে এ অধ্যায়ের কিছু অংশও মিশ্রণ ঘটানো হলো। যেমন, এক, কোনো নির্জন জায়গায় চলে যান। রাতের বেলা বিছানা সবচেয়ে ভালো, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। চোখ বন্ধ করুন এবং জোরে জোরে বলুন,
যাতে আপনি নিজে কানে শুনতে পান সেই লিখিত স্টেটমেন্ট থেকে যেখানে আপনি কত টাকা আয় করার ইচ্ছা পোষণ করেছেন। ওখানে লেখা আছে এই পরিমাণ টাকা কত দিনে উপার্জন করবেন, স্পেসিফিক হন। আপনি এই নির্দেশগুলো পাঠ করার সময় দেখবেন এই পরিমাণ টাকা পেয়ে গেছেন, আপনি বলবেন, ডিয়ার অডিয়েন্স আমি জানি এসব বিশ্বাস করা খুব কঠিন, কিন্তু এই বইটা বলা হয় পৃথিবীর বেস্ট সেলার। অর্থ রোজগার, ইকোনমিক্সের সাইকোলজি, এইসব বিষয়ের মাস্টার বুক। আমি জানি না এই বিষয়গুলো আপনাদের হাস্যকর বা খুব কাজের মনে হচ্ছে কিনা, আমার এই বইয়ের বিষয়ে কোনো মন্তব্য নেই, আমি শুধুমাত্র এই বইটি আপনাদের জন্য, আমার জন্য পড়ছি। আপনি বলবেন, আমি বিশ্বাস করি এই পরিমাণ টাকা আমি পাব, আমার বিশ্বাস এতটাই প্রবল যে আমি এ পরিমাণ টাকা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি হাত দিয়ে টাকাটা স্পর্শ করতে পারছি, এটি এখন আমার কাছে চলে আসার জন্য অপেক্ষা করছে। বাস্তবেই তাই, পৃথিবীতে প্রচুর টাকা আছে, সেগুলো আসার জন্য অপেক্ষা করে, কিন্তু আমরা দৌড়টা দেই না। পয়েন্ট দুই, এই প্রোগ্রামটি রাত দিন সমানে চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত না কল্পনায় টাকাটা দেখতে পাচ্ছেন। তিন, আপনার স্টেটমেন্ট বা বিবৃতির একটি লিখিত কপি এমন জায়গায় রাখবেন যেটি রাতে এবং সকালে আপনার চোখে পড়ে যায়। আপনার স্টেটমেন্ট বা বিবৃতির একটি লিখিত কপি এমন জায়গায় রাখবেন যেটি রাতে এবং সকালে আপনার চোখে পড়ে যায়, রাতে ঘুমাবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে এটি পাঠ করবেন। আমির খানের কি জানি একটা সিনেমা ছিল, ভদ্রলোক শুধু ভুলে যায়, স্টিকারে লিখে রাখে যে সে কে, তার কি কাজ, ওই অনেকটা ওই রকম। আপনিও তো ভুলে যেতে পারেন আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনি লিখে রাখতে পারেন সকালে এবং রাতে দেখার সুবিধার্থে। মনে রাখবেন, আপনি যখন এই নির্দেশনাগুলি মেনে চলছেন তখন কিন্তু অটো সাজেশনের নিয়মগুলো প্রয়োগ করছেন, যাতে এ আদেশগুলো আপনার অবচেতন মনে পৌঁছে যায়। এ কথাও স্মরণে রাখবেন, আপনার অবচেতন মন কেবলমাত্র আবেগ নির্ভর নির্দেশনাবলী নিয়ে কাজ করবে যাতে অনুভূতি থাকবে। এ কথাও স্মরণে রাখবেন, আপনার অবচেতন মন কেবলমাত্র আবেগ নির্ভর নির্দেশনাবলী নিয়ে কাজ করবে যাতে অনুভূতি থাকবে। আর বিশ্বাস হলো সবচেয়ে শক্তিশালী এবং উৎপাদনশীল অনুভূতি। শুরুতে এ নির্দেশগুলো মনে হবে বিমূর্ত, তবে তা নিয়ে বিচলিত হবেন না। শুরুতে যতই বিমূর্ত লাগুক না কেন, নির্দেশগুলো মেনে চলুন, তবে কিছুদিন পরে এগুলো আর বিমূর্ত মনে হবে না। মানুষের ধর্মই হলো সকল নতুন আইডিয়াকে সন্দেহের চোখে দেখা। মানুষের ধর্মই হলো সকল নতুন আইডিয়াকে সন্দেহের চোখে দেখা। যেমন, এটা বইয়ে লেখা নেই, আমি বলছি, ইলন মাস্ক কিভাবে তারবিহীন বিদ্যুৎ এটা চালাবেন সেটা নিয়ে কাজ করছেন। বহু আগে টেসলা নামে এক ভদ্রলোক, ইলন মাস্কের যে কোম্পানির নাম, গাড়ির কোম্পানি টেসলা, এই নামে আসলে একজন ভদ্রলোক ছিল, একজন মানুষ ছিল, খুব খ্যাপাটে লোক ছিলেন। উনি তারবিহীন বিদ্যুৎ নিয়ে বহু আগে কাজ করছিলেন, তবে ওনার চরিত্রটা ছিল একটু অদ্ভুত ধরনের। উনি লোকজনের কাছ থেকে বলতেন যে আমি অমুক সরকারি প্রজেক্টের জন্য কাজ করব, বাট উনি ওনার নিজের ইচ্ছার ওই তারবিহীন বিদ্যুতের পেছনে টাকা খরচ করতেন, ফলে লোকজনের তার প্রতি বিশ্বাসটা ঠিকঠাক মতো অর্জিত হয়েছিল না। সে জ্ঞানী ছিল কিন্তু সে বিশ্বাসী ছিল না। কিন্তু ইলন মাস্ক কি সেই রকম, সেটা প্রশ্ন না। প্রসঙ্গ হচ্ছে, মানুষের ধর্মই হলো সকল নতুন আইডিয়াকে সন্দেহের চোখে দেখা, তবে আপনি যদি নির্দেশগুলো অক্ষরে অক্ষরে পালন করেন, সন্দেহ দূর হয়ে গিয়ে সেখানে জায়গা করে নেবে বিশ্বাস, এবং একটা পর্যায়ে আপনি মন থেকে বলতে পারবেন, আমি আমার নিয়তির নিয়ন্ত্রক, আমি আমার আত্মার চালক। অনেক দার্শনিকই এ কথাটি বলেছেন যে মানুষ তার নিয়তির নিয়ন্ত্রক, তবে কেন সে প্রভু সেই ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন।
মানুষ নিজেই নিজের প্রভু হতে পারে, কারণ সে তার নিজের অবচেতন মনকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আর এর সাহায্যে অসীম বুদ্ধিমত্তার সহযোগিতা লাভ করে। আপনি এখন যে অধ্যায়টি পড়ছেন তাতে এই দর্শনটির প্রধান বৈশিষ্ট্য রয়েছে। এ অধ্যায়ে যেসব উপদেশ বা নির্দেশ দেয়া হয়েছে তা আপনাকে বুঝতে হবে, বোঝা দরকার, এবং তা প্রয়োগ করার জন্য নাছোড়বান্দার মতো লেগে থাকা দরকার। গোটা বইটা পাঠ শেষ করে এই অধ্যায়ে ফিরে আসুন এবং নিচের নির্দেশটি অনুসরণ করুন। গোটা অধ্যায়টি প্রতি রাতে জোরে জোরে পড়বেন। কি বলেন এইসব? বাবারে বাবা, গোটা অধ্যায়টি প্রতি রাতে জোরে জোরে পড়বেন যতক্ষণ না পর্যন্ত আপনার মনে এ বিশ্বাস বদ্ধমূল হয় যে অটো সাজেশনের বৈশিষ্ট্যসমূহ সম্পূর্ণই যুক্তিসঙ্গত, যার সাহায্যে আপনার সমস্ত চাওয়া মিটবে। পড়ার সময় যে লাইনগুলো আপনার মনে ছাপ ফেলেছে সেগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করুন। আপনি যখন বইটি শুনছেন ইউটিউবে অথবা ফেসবুকে বুকপিকার্সের এই বই, তখন তো আপনার আন্ডারলাইন করার সুযোগ থাকবে না। সেখানে আপনি একটা কাজ করতে পারেন, কমেন্ট বক্সে যত মিনিট যত সেকেন্ডের বিষয়টা আপনি পরের বার সহজে খুঁজে পেতে চান সেটি আপনি লিখবেন। যেমন 30 মিনিট 13 সেকেন্ড পাশে লিখে রাখলেন অমুক বিষয়, কমেন্ট করে দেবেন ওই 30 মিনিট অমুক সেকেন্ড, ওখানে ক্লিক করলে সাথে সাথে ওই জায়গাটায় পৌঁছে যাবে। এটা বেশ মজার ইন্টারেস্টিং একটা পদ্ধতি, কি বলেন? সো পরবর্তী কন্টেন্টে কথা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা।